জীবনে কতটা কষ্ট পাইলে চোখে পানি আসে সেটা কি আপনারা জানেন? আপনার জীবন থেকে যখন একটা স্পেশাল মানুষ হারা যাইব তখন আপনি কষ্টটা সিরিয়াসলি বুঝবেন। সেই চোখের জল দিয়ে আপনি একটা সমুদ্র তৈরি করতে পারবেন, এতটাই কিনা অশ্রু পরে নিজের চোখ। আমি আপনার কষ্টটা বুঝছি, আমি আপনার কষ্টটা বুঝছি। এই কথাটা কেউ জানে না, আপনি যে বাড়ায় চালিত। একটা সময় ছিল যখন আমরা সবাই মিলে একসাথে বসে বসে বাংলা ছায়া ছবিগুলো দেখতাম। ছবি দেখার একটা সময় আমাদের এমন হতো যে আমাদের কান্না চলে আসতো, যেহেতু ছবি দেখার সময় অনেক মানুষ আশেপাশে থাকতো, তার জন্য অনেকে চিপাই চাপাই গিয়া চোখের পানি জড়াইতো। এই যে আমাদের এত তাড়াতাড়ি কান্না চলে আসে, এর মূল কারণ হচ্ছে ভাই আমরা বাঙালি। পুরো পৃথিবীর ভিতর একমাত্র বাঙালির জাতিরই এত মায়া দয়া আছে যেটা কিনা বলে বোঝানো যাবে না। এখন তোমরাই বলো যে মানুষের অভিনয় দেখেই যদি তোমরা এতটা ইমোশনাল হয়ে যাও তাহলে বাস্তবতায় কি করবা? আরে বড় ভাই বাল, এটা কি আপনি বোঝেন না যে টিকটকে গিয়ে একটা করে ফলো করে দিব, রাতারাতি ভাইরাল করে দিব। সমাজ রাও, সমাজ রাও, সমাজ রাও না। আমি দুধের দেওয়া তুলসী পাতা না, আবার নিম পাতাও না, আমি হলাম তামাক পাতা। হ্যালো দর্শক বৃন্দরা, এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা দেখার পর আপনি অবাক হয়ে যেতে বাধ্য। তোমরা হয়তো বা কিছুদিন আগে একটা জিনিস দেখেছো যে ফেসবুক বা টিকটকে নাফাইসা নিশা, এই নামটা টিকটক বা সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় এবং জনবহুল, তোমরাও তাকে চিনো এবং জানো। এখন আর লজ্জা ফেল আপনার ভাই, একটু পরে তাকে আমরা পিছন মারতে যাচ্ছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজ থেকে 9 মাস আগের ঘটনায় আমরা ফিরে যেতে চাই, যেখান থেকে কিনা তোমাদের টিকটকার নিশি আপুর ভাইরাল হওয়া শুরু হয়। নিশি সময়টা তখন একটা অসহায়ের মতো ছিল, শুধুমাত্র মমতাময় বাঙালিদের জন্য আজকে সে এত বড় তারকা হতে পেরেছে। বেশ কিছুদিন আগে তোমাদের জনপ্রিয় নিশি আপু একটা আকাম ঘটায় ফেলায়। সেই ঘটনায় লিখতেছিল তোমাদের নিশি আপু এবং একজন বিবাহিত পুরুষ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এই যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আসলে ঢোকা যাচ্ছে না, এন্ড ইউ আর দ্য টক অফ দ্য টাউন, এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি যারা আসলে ওয়েল উইশাররা আছে তারা ঘুরে ফিরে ওয়েল উইশারই থাকে, কিন্তু যারা হেটার্স আছে তাদের মুখ বন্ধ করার জন্য আসলে আপনি কি বলবেন? আসলে কারণ মুখ তো বন্ধ করতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি প্রথম থেকে যখন এই টপিকটা নিয়ে অনেক বেশি ছেড়খানি হচ্ছে আমি একটা কথাই বলে এসেছি যে প্লিজ ওই পারের মানুষের কথাটা শুনুন। আপনারা এক পাশের কথা বা এক পাশের কিছু একটা দেখে জাজ করতে পারেন না, তো মানুষ তো আমার কথা শুনবে না, কারণ যেহেতু আমি কিছু ক্লিয়ারিফাই করি নাই। আর ওই পাশ থেকে এমন ভাবে হেট কথাগুলো আসছে যেগুলো আসলেই চোখে লাগার মতন এবং মানুষের মস্তিষ্কে ঢুকে যাওয়ার মতন। এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে মাত্র 60টা লাইক করে দাও, তাহলে অবশ্যই আমি স্পেশালভাবে লিঙ্ক সহ এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো। যদিও মোবাইলের স্পেসটা কম, তার জন্য ভিডিওটা বড় করতে পারতাছি না। সো গাইস, যারা যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে আগামী দ্বিতীয় পার্ট 2 তে। আল্লাহ হাফেজ, বাই বাই। কিছু না, আমাদের মাঝখানে অনেক বড় সড়কটা।